বাঙালির রাজনৈতিক উদ্দীপনায় শঙ্কিত হয় পাকিস্তান। মিথ্যা মামলায় আটক করে পূর্ব পাকিস্তানের নেতাদের। তাদের মুক্তির দাবিতে সোচ্চার ছাত্র সমাজ ফেটে পড়ে তীব্র প্রতিবাদে। ডাকসুর নেতৃত্বে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এক হয়ে গঠন করে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। নেতাদের মুক্তি আর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শুরু হয় 69-এর অভ্যুত্থান। 69-এর 19 ফেব্রুয়ারি গণ আন্দোলনের সময় তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে নোয়াখালীর সেনবাগ থানায় কালো পতাকা উত্তোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত 4 শহীদ এবং আহতদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দাবি মেলেনি দীর্ঘ 50 বছরেও। ওই সময় পুলিশের গুলিতে নিহত 4 শহীদগণ হলেন উপজেলা অর্জুনতলা গ্রামের শহীদ অফিজের রহমান, বাবুপুর গ্রামের শহীদ আবুল কালাম আজাদ, জিরুয়া গ্রামের শহীদ শামসুল হক ও মোহাম্মদপুর গ্রামের শহীদ খুরশিদ আলম। স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনবাগে এসে 4 শহীদের কবর জিয়ারত করেন এবং প্রত্যেক পরিবারকে 500 টাকা করেও অনুদান প্রদান করেছিলেন। কিন্তু সেই নিহত 4 শহীদ এবং আহতদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি মেলেনি আজও। দীর্ঘ 48 বছর যাবৎ শহীদ ও হতাহতদের স্বীকৃতির দাবিতে সেনবাগ উপজেলায় মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে সেনবাগ পৌর শহরের থানা চত্বরে মানববন্ধন ও শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালনের কথা রয়েছে। সেনবাগ প্রেস ক্লাব, সেনবাগ লেখক ফোরাম সহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেবেন। 50 বছর আগে আজকের এই দিনে 6 দফা ও 11 দফা আন্দোলন করতে গিয়ে ছাত্ররা থানা ঘেরাও করে, কালো পতাকা উত্তোলন করতে গেলে পুলিশ বাধা দেয় এবং ছাত্রদেরকে তাৎক্ষণিকভাবে আবুল কালাম নামে মাদ্রাসার একজন ছাত্র শহীদ হয়। পরবর্তী পর্যায়ে জনতা এবং ছাত্ররা অধিক হারে অধিক সংখ্যকভাবে একত্রিত হয়ে থানা ঘেরাও করে এবং অগ্নিসংযোগ করে। তখন পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে, তাতে তিনজন শহীদ হয় এবং 17 জন আহত হয়। নোয়াখালীর সেনবাগ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্য ও চিত্রে পল্লী টিভি।